Assalamualaikum. Mredul's family blog এর নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সারা দিনের মধ্যে সকাল হলো একটি বিশেষ এবং সুন্দর সময়। আমাদের সকালটাই বলে দেয় আমাদের পুরো দিনটা কেমন যাবে। আর সেই কারণে দিনে শুরুটা করা উচিত কোনো ভালো কাজ অথবা ভালো কোনো কথা দিয়ে। আর আজ আমি আমার ভিডিওটা শুরু করেছি সুন্দর একটি সকালের চমৎকার কিছু দৃশ্য দিয়ে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অন্যান্য ছুটির দিনে সকালের মতো আমার আজকের সকালটাও খুব একটা ব্যতিক্রম কিছুই করিনি। তবে আজ রান্নাটা একটু তাড়াতাড়ি সেরে ফেলতে চাচ্ছি, সেই জন্য বাচ্চারা ঘুম থেকে ওঠার আগে আমি রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আজ সন্ধ্যায় আমাদের রেস্টুরেন্টে একটা বার্থডে পার্টির দাওয়াত আছে, আর দাওয়াতের খাবার মানেই তো হচ্ছে রিচ ফুড। রাতের বেলা রিচ ফুড খাওয়া হবে দেখেই দুপুরবেলাটার জন্য আমি আমাদের দুইজনের জন্য চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করে নিচ্ছি, আর সেই সাথে মৃদুলের জন্য একটা চিকেনও রান্না করে নিব। পালং শাক রান্না করার সময় পেঁয়াজের সাথে আমি যে রসুনটা দিচ্ছি এটা কিন্তু রসুন পেস্ট না, এই রসুনটা আমি গ্রেট করে নিয়েছি, ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন। আমি যখনই শাক রান্না করি না কেন, সব সময় এভাবে করেই আমি রসুনটাকে গ্রেট করে দিয়েই রান্না করি। পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা যেন পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণ পানি দিয়েছি এর মধ্যে। মশলাগুলো ভালো করে কষানোর পরে চিংড়ি মাছ দিয়ে আবার ভালো করে মশলার সাথে ভেজে নিয়েছি। এখানে আমি কোনো বাড়তি পানি ব্যবহার করছি না। চিংড়ি মাছটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আস্তে আস্তে করে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক দেওয়ার পর আমি কিন্তু কোনো ঢাকনা দিব না, ঢাকনা দিলেই শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়। আর ঢাকনা দেওয়া ছাড়া যদি রান্না করতে পারেন তাহলে এই শাকটা একদম সবুজ থাকে। রান্নার পরে যখন শাকের কালারটা সবুজ থাকে তখন কিন্তু দেখতেও খুব ভালো লাগে। পালং শাক খেতে যেমন মজা, আবার যখনই আমাদেরকে কোনো আয়রন সমৃদ্ধ শাকসবজির কথা বলা হয় তাতে কিন্তু প্রথমেই পালং শাকের নামটা উঠে আসে। আমাদের শরীরে আয়রনের মাত্রা বজায় রাখার জন্য পালং শাক খাওয়াটা কিন্তু খুব জরুরি। পালং শাক রান্না শেষ করে আমি পাশের চুলোতে চিকেন বসিয়ে দিয়েছি। চিকেন রান্না করার জন্য আমি প্রথমে আলুটা ভেজে নিয়েছি। আলু ভেজে আলুটা উঠিয়ে ফেলে সেই তেলের মধ্যে আমি এক এক করে সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমি যখনই চিকেন অথবা বিফ যেটাই রান্না করি না কেন, তার সাথে যদি আলু দেই তাহলে অবশ্যই আগে আলুটা ভেজে নেই। আলু ভেজে নিয়ে তারপর মাংসের মধ্যে দিলে সেই আলুটা কিন্তু সহজে গলে যায় না, আর খেতেও খুব মজা হয়। যেহেতু আমি আলু আগেই ভেজে নিয়েছি সেই জন্য চিকেনটা খুব ভালোভাবে কষানো হলে এর মধ্যে আমি আলু দিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিব। আমার আর বাড়তি কোনো পানি দেওয়ার দরকার হবে না, এই পানির মধ্যেই আমার চিকেনটা রান্না হয়ে যাবে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আপনাদের কাছে ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যারা আজ প্রথম এসেছেন আমার চ্যানেলে, আজ প্রথমবারের মতো আমার কোনো ভিডিও দেখছেন, যদি আপনাদের কাছে আমার চ্যানেলটি ভালো লাগে, পরবর্তী ভিডিওগুলো দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করে আসছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা আমাদের সন্ধ্যার সেই দাওয়াতেও চলে এসেছি। আমরা যে পার্টিতে এসেছি এটি হচ্ছে একটি সুইট সিক্সটিন বার্থডে পার্টি। আমরা যার বার্থডে পার্টিতে এসেছি ওর নাম হচ্ছে জানা। জানার বার্থডে পার্টি হল রুমটা খুব সুন্দর করেই ডেকোরেশন করা হয়েছে।
জানা যখন ওর আম্মু আর আন্টির সাথে হেঁটে ভেতরের দিকে আসছিল, আমার ঠিক তখন মনে পড়ে গেল যেদিন আমি প্রথম জানাকে দেখেছিলাম সেই দিনের কথা। বারবারই মনে হচ্ছিল সেই ছোট্ট জানা আজ কত বড় হয়ে গেছে। পার্টিতে যাওয়ার পরপরই আমার ছোট ছেলের মন খারাপ হয়ে যায়, কারণ ও ওর কোনো খেলার সঙ্গী পাচ্ছিল না। সেই জন্য দূরে দেখতে পাচ্ছেন ওরা বাবা ছেলে দুজন মিলেই একটা বেলুন দিয়ে খেলছিল। কেক কাটা শেষ হয়ে যাওয়ার পর সবাইকে অনুরোধ করা হয় কেউ যদি জানাকে নিয়ে কিছু বলতে চায় তাহলে বলতে পারে। আর তখনই সামনে এগিয়ে যায় জানা সিস্টার আর কাজিনরা। এই ছোট ছোট বাচ্চাগুলো জানাকে নিয়ে এত সুন্দর করে কথা বলছিল, ওদের কথা শুনেই বোঝা যাচ্ছিল যে ওদের মাঝে বন্ডিংটা অনেক সুন্দর। মাশাল্লাহ, ওদের সবার জন্যই অনেক দোয়া রইল। জানার বার্থডে পার্টিতে আরও একটা মূল আকর্ষণ ছিল, আর সেটা ছিল বাচ্চাদের জন্য রাখা গেম। শুধুমাত্র বাচ্চাদের জন্য না, বড়দের জন্য গেম রাখা হয়েছিল, তবে বাচ্চারা সবচেয়ে বেশি মজা করেছে। ছোট বাচ্চাদের জন্য রাখা হয়েছিল পিলো পাসিং গেম। পিলো পাসিং কি সেই জিনিসটা বুঝতে বুঝতেই ওদের গেমটা শেষ পর্যায়েও চলে এসেছে। আসলে ওরা বুঝতেই পারছিল না প্রথমে কিভাবে পাস করতে হবে। পিলো পাসিং নাম হলেও পিলো ছিল না ওদের কাছে, ছিল একটা ছোট্ট টেডি বেয়ার। তবে প্রত্যেকটা বাচ্চাই অনেক এনজয় করেছে এই গেমটাতে। ওদের কাছে আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড এই জিনিসটা ম্যাটার করছিল না। ওরা যে একজন একজনকে এই টেডি বেয়ারটা ছুঁড়ে ছুঁড়ে মারছিল, এটাতেই ওরা অনেক বেশি মজা পাচ্ছিল। গেমের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা জুড়েই বাচ্চারা অনেক এনজয় করেছে। আর এই গেমে যে ফার্স্ট হয়েছে সে কিন্তু প্রথমে পার্টিসিপেটই করতে চাচ্ছিল না, অথচ সেই ফার্স্ট হলো। পিলো পাসিং গেমে ফার্স্ট হয়েছে আমার ছোট ছেলে। ওর খুশি দেখে আমার নিজেরও খুব ভালো লেগেছিল। ছোটদের পিলো পাসিং গেম শেষ হওয়ার পর শুরু হলো বড়দের চেয়ার সিটিং গেম। বড়দের গেমটা দেখতেও কিন্তু খুব ভালো লেগেছিল, তাই আপনাদের সাথেও শেয়ার করছি, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আসলে এই গেমগুলো খেলার মেন উদ্দেশ্যই হচ্ছে সবাই মিলে একটু আনন্দ করা। ফার্স্ট সেকেন্ড থার্ড অথবা গিফট এগুলো কোনো ম্যাটার করে না, ম্যাটার করছিল ওই দিন জানাকে সবাই মিলে আনন্দ দেওয়া। আর সবার এরকম আনন্দ দেখে নিশ্চয়ই জানাও অনেক আনন্দ পেয়েছিল। জানার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছিল যে ওই দিনের পুরো অনুষ্ঠানটা জানার কাছে আসলেই কতটা ভালো লেগেছে। জানার অনুষ্ঠানের জন্য এই গেমগুলোর প্ল্যান করে রেখেছিল জানার একমাত্র মামি রুমু। রুমুই সব কিছুর প্ল্যান করে রেখেছিল আগে থেকেই। সাধারণত আমরা যখন কোনো বার্থডে পার্টিতে যাই, সেখানে কেক কাটা খাওয়া দাওয়া ছাড়া তেমন কোনো কিছুই করার থাকে না। কিন্তু জানার বার্থডে পার্টিটাকে স্পেশালভাবে সাজানো হয়েছে এই গেমগুলো দিয়ে, আর সেই জন্য ধন্যবাদ জানাতে চাই রুমুকে। আর সেই সাথে ধন্যবাদ দিতে চাই আর্যভাবীকে এত সুন্দর করে বাচ্চাদেরকে নিয়ে গেমগুলো পরিচালনা করার জন্য। আর বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই জানার মা আর বাবাকে, আমাদেরকে ওদের এই আনন্দের মুহূর্তে শরিক করার জন্য। আর আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।